আসলে ওই বয়স তো নাই থাক মন চায় মন চাইতে ছিল কালে খেলে ফেলি বাট না ডিফিকাল্ট ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে কারণ দশটা প্লেয়ার তো নাই প্লাস খালেদার জয়ও ইনজোর্ড মানে বারোটা প্লেয়ার নাই ইনফ্যাক্ট ছয়টা প্লেয়ার আছে বাট বাকি যারা আমার এর আগেও আমি তিনটা বাচ্চাকে এনে রেজিস্ট্রেশন করেছিলাম ওরা তিনজন আছে তো নয়জন হয়েছে তো ইনফ্যাক্ট তো লেচ্ছি কি হয় আরও দুই একটা প্লেয়ারকে বলছি দেখাশা দেখা যায় পেনিউ প্লেইং শেখ জামাল অ্যান অ্যান্ড নেক্সট টু ম্যাচে ডেফিনেটলি তারা অনেক স্ট্রং কাগজ কলম এখন আমাদের থেকে অনেক শক্তিশালী হবে স্বাভাবিক বাট দ্য গেম অফ ক্রিকেট আমি ওয়ারিড না আমি ফাইট করবো আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে ফাইট করতে চাই বাট হ্যাঁ মানে আচ্ছা পুরো আগুন থাকলে আমি যতটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম সেটা আমি বলতে পারবো না এটা খুবই স্বাভাবিক বাট তারপরও গেম অফ ক্রিকেট আমাদেরকে দলে তারপরেও যে ছটা প্লেয়ার আছে তারা ক্যাপেবল ভালো প্লেয়ার মানে দু তিনটা ছেলের পারফরমেন্স লাগে ম্যাচ জিততে না বাট বাকি যারা বাচ্চারা আছে তারা যে একদম বাজে প্লেয়ার হবে তা না দেখা যাক কি হয় আসলে মানে খেলা তো আনসার্টেন তো বলাই যে গুলো রয়েছে আনসার্টেন গেম বাট হ্যাঁ হয়তোবা কালকের ম্যাচটা যদি আমি ফুল টিম পেতাম তাহলে হয়তো বা দুই ম্যাচে চিন্তা করতে না করলে পারতো বাট স্যান অফ যে ন্যাশনাল টিমের খেলা ওরা ডিউটিতে যাবে সেটাই খুব স্বাভাবিক সেভাবেই চিন্তা করতো বাট মানে বিভিন্ন কারণে প্রিমিয়ার লিগটা ছোটো ছোটো করে দেরি হওয়াতে আসলে এই প্রবলেম করেছে আমি আশা করেছিলাম যে সাত তিনটা ম্যাচ তিনটা রাউন্ড খেলতে পারবে হয়তো বাট প্র্যাকটিস ম্যাচ খেলতেছিল ফর্মে ছিল ছেলেরা বাট এগেইন এটা ন্যাশনাল টিম যেটা ভালো মনে করছে সেটাই করছে তো স্প্যারান অফ আপনি টিম যদি দেখেন আমার মনে হয় যে এটাই তো বলে দেয় যে দশটা ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ফর্মেটে দশটা প্লেয়ার যাওয়া মানে বুঝতেই হবে যে আপনি কত স্ট্রং টিম তো ওইভাবে বললে রিসাদও আমার টিমে ছিল এগারোটা প্লেয়ারই কিন্তু আসলে তো যাই হোক আমি সেটা বলি যে উই আর কোয়াইট স্ট্রং টিম এই যে এটাই সিক্রেট আর কিছু না ছেলেরা ভালো খেলেছে দেয়ার অল ইনফর্ম আপনি যদি আমাদের সবার পারফরমেন্স দেখেন আমরা হয়তো বাট বোলিংয়ে কেউ টপে নাই ব্যাটিংয়ে কেউ আমাদের টিম থেকে টপে নেয় বাট আপনি যদি অ্যাভারেজ দেখেন সবার পারফরমেন্স স্ট্রাইক রেট দেখেন এর লগেতে আপনি মানে তাদের স্ট্রাইক রেট প্লাস অ্যাভারেজ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তা হাউক গুড ফর্মে ছিল সবাই তো ব্যাটিং পাইনি অনেক ব্যাচে জাকির আলী যেমন প্রথম দিকেই ব্যাটিং করেছে পরের দিকে তো ব্যাটিংই পাইনি বাচ্চারা তো টিম ভালো ছিল ইচ্ছা ছিল আনবিডেন চ্যাম্পিয়ন হওয়ার এবছর বাট যায় না বাকি আল্লাহর ইচ্ছা